আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমাদের ফুচকার মেলা বসেছে। ফুচকা খাওয়ার জন্য সবাই একদম অস্থির, আঙ্কেলকে ঠিকমতো বানাতেও দিচ্ছে না ওরা। সকালবেলায় ফুচকাওয়ালাকে পেয়ে অনেক বেশি খুশি তারা। সবাই নাস্তার বদলে এখন ফুচকা খাবে। এই তো এক প্লেট রেডি, কে নিবে সেটাই ভাগাভাগি হচ্ছে। তো আমি বললাম এক প্লেট যেহেতু হয়েছে, এটাই তোমরা সবাই আগে ভাগ করে খাও, আবার আরেক প্লেট দিলে আবার সেটা সবাই ভাগ করে খাবে। আর এই তো আমার আব্বু ঘুম থেকে উঠে এসে পড়েছে, তাকে বলতেছি ফুচকা খাও কিন্তু সে খাবে না। ওর আবার সকালবেলা খাওয়া দাওয়া এত একটা পছন্দ না। এই তো শাফিনের প্লেট রেডি, কিন্তু সে তো খাবে না। এখন এই প্লেটটা নিয়ে দুলাভাইকে দিয়ে আসবো। সকাল সকাল ফুচকা, আর এই তো ফুচকা খেতে খেতে কিন্তু বাজার চলে এসেছে। শুকনা মরিচ, তেজপাতা, গোলমরিচ, মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা, এটা হচ্ছে বিট লবণ, পেস্তা বাদাম, কিশমিশ, আলু বোখারা, জিরা আর লবণ, দারচিনি আর অনেকগুলো গুঁড়া দুধ। আজকে বাসায় চিকেন বিরিয়ানি রান্না হবে, তো সব মশলাপাতি এসে পড়েছে। আর এই যে ওপরে এটা হচ্ছে মাওয়া, আর বক্সের ভিতরে টক দই, ঘি, খাঁটি ঘি দেশের, খাঁটি সরিষার তেল। তো সব কিছু আনা প্রায় শেষ। আর এটা হচ্ছে সস, টমেটো সস, সসটা দিয়ে সালাদ মাখা হবে। আর এই যে আমার দুলাভাই, দুলাভাইকে ফুচকা এনে দিলাম, সে খাচ্ছে। এখন আমাকেও একটা বানাই দিল আলহামদুলিল্লাহ। আমার আবার সকাল সকাল ফুচকা এত একটা পছন্দ না, বিকেলবেলায় খেতে একটু ভালো লাগে। আর আজকে তো লাকড়ির চুলায় রান্না করা হবে, লাকড়িও এসে পড়েছে। সালাদের জন্য শসা, গাজর, টমেটো, বাচ্চারাও খুবই মজা করে খেলছে বারান্দায়। আর আমি সকালে নাস্তা করে নিচ্ছি বারান্দায় বসে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর বাটাবাটি চলছে, বিরিয়ানি মশলাগুলো বেটে নিতে হবে আগে। আর বাটা মশলায় বিরিয়ানি কিন্তু অনেক বেশি মজা হয়। প্যাকেটের মশলাও দেয়া হবে, সাথে বাটা মশলাও দেয়া হবে। এইদিকে মামারা বসে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছে। সবাই তো গরুর মাংস খেতে খেতে ক্লান্ত, তাই আজকে চিকেন বিরিয়ানি করা হবে। চিকেন বিরিয়ানি কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। তো আমরা সবাই বাতাস খাচ্ছি, আর ইফতি দুলাভাইয়ের জন্য চা নিয়ে আসলো।
ভালোই লাগতেছে, অনেক সুন্দর ঠান্ডা বাতাস। আজ আপনাদেরকে বাদাম ছিলার খুব সুন্দর একটা টিপস দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ভাবি আর আমি খুব সুন্দর করে বাদামগুলোকে টিপ দিয়ে ছিলে ফেলতেছি। তো বাদামগুলোকে আগে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে, এরপরেই দেখতে পাবেন ছিলকাগুলো একদম আগলা হয়ে গিয়েছে। তারপর এইভাবে টিপ দিলেই সুন্দর করে খুলে আসবে। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা কিভাবে বাদাম ছিলেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের মতো করেও আমি করার চেষ্টা করব। চায়ের এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, না এসে আর থাকতে পারলাম না, সবাই তো কাজে ব্যস্ত, সবার জন্য মশলা চা বানানো হয়েছে। আর এই তো সবার আগে আমার তপু মামা এসে পড়েছে। আর রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে, সবার আগে ফিন্নিটা রান্না করা হচ্ছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে মাশাআল্লাহ, মনের মতো করে চিনি দেওয়া হচ্ছে। বাসা থেকে একটু দূরে খালি জায়গার ভিতরে রান্না করা হচ্ছে, কারণ আমাদের মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা অনেক বেশি। তো একটু পরে পরে আপনাদেরকে গিয়ে দেখাবো রান্না কত দূর হলো। আর গতকালকের মতো আজকেও আমরা কাঁঠাল নিয়ে বসে গেছি। কাঁঠালটা খুবই নরম, তো সবাই কাড়াকাড়ি করছে কাঁঠালের জন্য। দেখেন কি অবস্থা, আর এত সুন্দর ঘ্রাণ মাশাআল্লাহ, কি বলবো। আর কাঁঠালের কালারটাও দেখতে অনেক সুন্দর। আর এই দেখেন কাঁঠাল খাদক। ও, বিচি আবার একটু পরে ফালায় দেয়। আসলে কাঁঠালগুলো এতই মজা যে সবাই কাড়াকাড়ি করে খাওয়াতে আরও বেশি মজা লাগতেছে। সবাই যার যার ভাগ নিয়ে আলাদা আলাদা বসছে। আর এখন বাইরে বসে আরও একটা কাঁঠাল কাটা হলো, এটাও মাশাআল্লাহ খুব সুন্দর। এটা আবার একটু শক্ত শক্ত কাঁঠাল, ঘরেরটা একটু নরম ছিল। এক একটা কাঁঠাল থেকে এক একটা বেশি মজা, কোনোটা থেকে কোনোটা কম না। কাঁঠাল খেয়ে আবার রান্নার দিকে আসলাম, এসে দেখি ফিন্নি রান্না শেষ, এখন বিরিয়ানির মশলা কষানো হচ্ছে। এইদিকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাইয়া এখন গোসল করবে পানি দিয়ে। সব বাচ্চারা মাশাআল্লাহ অনেক খুশি। এইদিকে বিরিয়ানি রান্নাও কমপ্লিট, ভাইয়া তো পুরো ডিব্বাই ফালাই দিছে ভিতরে, ঘি পুরাটাই দিয়ে দিছে বিরিয়ানির ভিতরে। ঘ্রাণও মাশাআল্লাহ খুব সুন্দর বের হচ্ছে। এখন পুরা পাতিল ধরে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, ওইখানে রেখে পোলাও আর মাংসটাকে মিক্স করা হবে। দেখা যাক কেমন হয়, ইনশাআল্লাহ ভালোই হবে। কালকে থেকে এই বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলতেছে, কিন্তু আমাদের বাবুর্চি বিরিয়ানিটা একটু নরম করে ফেলছে, এই জন্য সবার মনটাই একটু খারাপ।
আর এই তো আমাদের মেহমান আলহামদুলিল্লাহ সবাই এসে পড়েছে। সুমি, জুথি, আয়াত, দীপু মামা। দীপু মামা হচ্ছে অপু মামার বড় ভাই। এই তো অপু মামা, তপু মামা। আর এই তো আমার ছোট্ট কিউট আপুটা আয়াত। মাশাল্লাহ আয়াতকে খুবই সুন্দর লাগছে, হলুদ একটা পরি আমাদের। সবাই ওর জন্য মাশাল্লাহ বলে যাবেন। আর এই যে আমাদের জাউ বিরিয়ানি বাড়া হচ্ছে, খেতে কিন্তু সবাই বলছে অনেক মজা, কিন্তু খালি একটু নরম হয়ে গেছে। আর এই তো মারজানা, মুন্না মামা ওরা খাওয়া দাওয়া করছে। তো বিরিয়ানি জাউ হয়ে যাওয়াতে খুব ঝটপট করে অল্প একটু তরকারি রান্না করা হয়েছে মুন্না মামার জন্য। এইদিকে 50 টাকা সালামির জন্য মামা ভাগিনার হাত ধোয়াচ্ছে। সালামি তো সালামি, 50 টাকা হোক আর 1000 টাকা হোক সেটা দেখার বিষয় না, সালামি হলেই হলো। ভাইয়া সবাইকে বেড়ে খাওয়াচ্ছে, কারণ আমরা মহিলারা তো খুবই ব্যস্ত। এখন আমরা বাকি সবাই একসাথে খেতে বসে গিয়েছি। বিরিয়ানিটা দেখতে নরম হলেও কিন্তু খেতে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। আর অল্প একটু বিরিয়ানি খেয়ে আবার ভাতও নিয়ে নিয়েছি। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ সবাই একসাথে খুব ভালো কাটালাম। আর ফিরনিটাও মাশাল্লাহ মজাই হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন একে একে সবাই যার যার বাড়ি চলে যাচ্ছে। সবাইকে বললাম থাকার জন্য, কিন্তু কেউ থাকবে না। মামু ভাগিনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ, মাশাল্লাহ। আমরা সবাই যখন একসাথে হই আলহামদুলিল্লাহ অনেক মজা করি, অনেক ভালো সময় কাটে আমাদের। এই জন্য আর বাসায় যেতে ইচ্ছেই করে না। তো এই তো মুন্না মামা, তারপরে রানা, ওরাও বের হয়ে গেল। আর এই দেখেন একটা গরু যাচ্ছে, পাগলা গরু। তো ভিডিওর শেষের দিকে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের জন্য রইলো মন থেকে দোয়া আর ভালোবাসা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।